শালিমন্দির বেড়া চোর, এই শালিমন্দির বেড়া চোরক যদি মুই ধরবার পানু হয় না, তাহলে যাক মুই কি করনু হয়। বাপরে বাপ, মোর আলু বাড়ি খেনা একেবারে নষ্ট করি ফেলাইছি ভাই। মোর আলু বাড়ি খেনার কিছু থইছে, যদি ধরিবার পানু হয় একেবারে ঠ্যাঙ্গের নালা ভাঙ্গি দিনু হয়। আফজাল ভাইও, আরে ও আফজাল ভাইও, তোমরা আলু বাড়ির মাজত বসি অন্তন করে সিখরিবেন নাকছেন কেন ভাই? হ্যাঁ, কি হয়েছে তোমার? সেই কথা কোশনে রে পচা, এক রাশ টাকা দিয়ে আলু খেনাবাদ করনু? হ্যাঁ, ঠ্যাঙ্গের ঘাম মোর মাথা ধরছে, মাথার ঘাম মোর ঠ্যাঙ্গত পড়ছে, এই আলু আবাদত আসি কোনবা শালি মন্দির বেড়ার ঘরে। হ্যাঁ, আলুগুলো এমন নাই গাজাইতে আসি, এই যে পাইগুলো খোকরে নিয়ে গেছি, বুঝছিস? এলাম আলুগুলো গাজায় নাই, হ্যাঁ এন্দুরের নাহান খোকরাইছে আলুগুলো। আরে কোন কি আফজাল ভাইও, কাই ফিরে এই কাম কান করিল ভাই? হ্যাঁ, এলাম আলু গাজায় নাই, তাতে যদি খোকরা খুরি শুরু করে দিছে, তাহলে আলু গাজাইলে তো তোমার দোলাতে একটা আলুও থুবেন নাই, সবগুলো চুরি করে নিয়ে গেবে। হ্যাঁ, কাই এই কাম খান করছে তোমরা দেখেন নাই? আরে মুই যদি দেখনু হয় আর মোর ওঠে যদি ধরা পড়িলায়, তাহলে কি কোয়া নাগে রে? তাহলে কি মুই ইয়াটে আসি চেক রং? ওই শালি মন্দির বেড়ার তো মুই ব্যারেল খান ফেলে দিনু হয়। হ্যাঁ, এখন নাটি দিয়ে ওর ফিসেরি নাল করে দিনু হয়। শালি মন্দির বেড়ার ঘরে ওর বাবার জমিতে আসি, হ্যাঁ আলু বাড়িতে আসি, আলু খোকরায় ওর আলু খোকরা অভ্যেসটা ওর বাইর করে দিনু হয়। শালি মন্দির বেড়ার ঘর, হ্যাঁ বাইজ মানে তকাই টকাই কিছুই কেনে না, ওই কার কোটে শাক কার কোটে কি, হ্যাঁ মোর এক নয় আলু বাড়ি খেনত আসি এন্তন করে খোকরাইছি। শালি মন্দির বেড়ার ঘরে আজ খালি আসুক, আজ মুই আগ্রা থাকিম, বুঝছিস? যে শালি মন্দির বেড়াকে দেখি মোর আজ থাকি দেখিম, যায় মোর আলু বাড়ির বগল দিয়ে হাঁটাহাঁটি করবে, ওই শালি মন্দির বেড়ারে ব্যারেলটা ফেলাম। হ্যাঁ, ওকে ওকে ধরলে শোক শিখা যাইবে। এ আফজাল ভাইও, তোমাকে মুই একটা কথা কওয়ার চাং ভাই। হ্যাঁ, ওই যে বিএন বেলা দেখছে ওই সাদা মফিজের মাইয়ে আছে না, ওই সাদা মফিজের মাইয়ে কেমন তোমার আলু বাড়ির আগবাগ দিয়ে এখানে ঘুরে ঘুরি করছে। হ্যাঁ, মোর মনে হয় ওই যে সাদা মফিজের বউয়ে তোমার আলু বাড়ি এসে আলুর গাছ খোকরাইছে, তাছাড়া আর কামও এই কামটা করে নাই। তুই ঠেকে করছিস রে বসা, ওই শালি মন্দির বেড়ার সাদা মফিজের মাইয়ের কামেললে। হ্যাঁ, ওই সাদা মফিজ মোর জাত শত্রু, হ্যাঁ মোর জন্মের শত্রু, ওয়াই ওয়াই ছাড়া এই কামগুলো কায়ো করে নাই। তুই কথাটা কলু ভালো কলু, হ্যাঁ মুই আজ থেকে আগ্রা থাকিম, খালি যদি ধরবার পাং সেটা সাদা মফিজ হোক আর ওর বাপ হোক আর ওর চোদ্দ গোষ্ঠী হোক, কারো ছাড় নাই, ইয়াটে ওর ডিভিসিএল ফাটাইম। ওই দেখুন সবারে মেশিন স্টার দেয়, স্টার দিয়ে দেখুন ডিভিসিএল ফাটায়। হ্যাঁ, এবার থাকি মুই ওর মেশিন স্টার দিয়ে ডিভিসিএল ফাটাইম, মুখ তো লাম চেনে নাই, মোর নাম হইল আফজাল। হ্যাঁ আফজাল হোসেন। এ আফজাল ভাইও, তোমরা অত সিকিরি সিকিরি করেন না, বুঝছেন? তোমরা যেরকম শুরু করছেন না, যদি এই সাদা মফিজ যদি শোনে না, তাহলে কিন্তু গেরামত একটা বিরাট বড় একটা বিশৃঙ্খলা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তার থেকে তোমরা আগত হাতে নাতে ধরো, বুঝছেন? হাতে নাতে ধরি, তারপরে কি করেন করো। হাতে নাতে ধরা কি রে? হ্যাঁ, ওই সাদা মফিজের যদি মুই দেখা পাং না, ওর ডিভিসিএল খান ফাটাইম মুই ভাল করি, ওরও ফাটাইম, ওর মাইয়েরও ফাটাইম, ওর চোদ্দ গোষ্ঠীর ফাটাইম, ওর বাবার জমিতে আসি, হ্যাঁ আলু বাড়িতে এসে আলু খোকরাইছে, ওর আলু খোকরা অভ্যেসটা ওর বাদ দেম করি। হ্যাঁ বাপরে বাপ, মোর আলু বাড়ি খেন শেষ করে দিছে এই শালি মন্দির বেটা, ওই যে সাদা মফিজের মাইয়ে। এ আফজাল ভাইও, তোমরা মাথা গরম করেন না, বুঝছেন? তোমরা মাথা গরম করেন না, তোমরা মাথা খান ঠান্ডা করো, ঠান্ডা করি তোমার যা করার করেন। আর একটা কথা, মোর নাম ডাফির কর না, বুঝছেন? মোর নাম এই সাদা মফিজও কর না, সাদা মফিজ শুনলে মোর সাথে বিরাশি ঝামেলা শুরু করে দেবে। হ্যাঁ, তো তোমরা সাদা মফিজের সাথে কি করেন করেন, খবরদার মোর কথা কিন্তু কর না। মুই যে তোমাকে লিয়ে কথা কসুং, মোর কথাটা কিন্তু ফেলাস করেন না। মুই ফির কেনে তোর কথা কংরে? হ্যাঁ, মোর ক্ষতি করছে সাদা মফিজের মাইয়ে, মুই সাদা মফিজের মাইয়ের ব্যারেল ফেলাইম। আর যদি সাদা মফিজ যদি আগে আইসে, তাহলে ওর সদে সদে সাদা মফিজেরও ব্যারেল ফেলাইম। তুই চুপচাপ হয়ে বাড়ি যা, বুঝছিস? মুই আজ থেকে এটা আগ্রা আসুং, খালি মোর হাতত খালি ধরা পড়বে দে। হ্যাঁ, তুই কিন্তু কাগতে কাউ কিছু কইস নিয়ে, মুই কিন্তু কাজ আগ্রা দেম, দরকার হলে সারাদিন সারা রাত আগ্রা দেম, এই সাদা মফিজক দেখি ছাড়িম, মোর আলু বাড়ির খোকরা অভ্যেসটা ওর বাইর করে দেম। হ্যাঁ, ওর মেশিন স্টার দিয়ে মুই ওর ডিভিসিএল যতক্ষণ পর্যন্ত ফাটাই দেন নাই, অতক্ষণ পর্যন্ত মোর মনটা শান্তি হবার নাই। দর্শক, আমাদের সমাজে অনেকেই আছে নতুন আলু বাড়ি দেখলে আলু খোকরার অভ্যাস থাকে তার, তো জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসতেছে, অবশ্যই আমাদের পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।